চট্টগ্রামে প্রথমবারের মতো খোলা ময়দানে বারো তাকবীরে ঈদুল ফিতরের সালাত আদায়। ঈদের সালাত অনুষ্ঠিত হয় সকাল 7:45। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম। চট্টগ্রামে প্রথমবারের মতো খোলা ময়দানে বারো তাকবীরে ঈদুল ফিতরের সালাত আদায়। সহিহ হাদিস মোতাবেক বারো তাকবীরে চট্টগ্রামে ঈদুল ফিতরের সালাত অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। উক্ত সালাতে ইমামতি এবং খুতবা প্রদান করেন জনাব অসিউজ্জামান। ঈদের সালাত অনুষ্ঠিত হয় সকাল 7:45। উক্ত আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলার উপদেষ্টা ডাক্তার হোসাইনুল করিম মামুন এবং মোশাররফ হোসাইন চৌধুরী। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আন্দোলন চট্টগ্রাম জেলা সভাপতি হাফেজ শেখ সাদি ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আসিফুল ইসলাম। উক্ত জামাতে শহরের বিপুল সংখ্যক পুরুষ ও নারী মুসল্লি অংশগ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ নিহিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা উল্লেখ করে আমাদেরকে এটাই বোঝাতে চাইলেন যে তোমরা রাসূলের আদর্শে তোমরা আদর্শবান হও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রচার এবং সেই আদর্শের আলোকে আমাদের জীবন গঠনের জন্যই মূলত আল মারকাজুল ইসলামের সালাফি চট্টগ্রাম এই প্রতিষ্ঠানটি। আমরা জানি যে চট্টগ্রাম হচ্ছে দারুল ইসলাম, ইসলামের প্রবেশ পথ ছিল চট্টগ্রাম। কারণ বাংলাদেশে ইসলাম এসেছে চট্টগ্রাম হয়ে, কারণ পানিপথে যারা সেই আমলে এদেশে এসেছিলেন তারা কিন্তু ব্যবসায়িক কারণ, আরব বণিকরা তারা ব্যবসায়িক কারণে চট্টগ্রামে উঠতেন, সেই থেকেই কিন্তু ইসলাম আমাদের দেশে প্রবেশ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই এই নগরটি দারুল ইসলাম এখন এটি দারুল শিরক ও দারুল কুফুরে পরিণত হয়েছে। এই শহরে যত শিরিক বিদাত যত কুসংস্কার চলে বাংলাদেশের অন্যান্য শহরের চাইতে অনেক বেশি। আর এই সম এই রকম একটি নগরীতে এই প্রতিষ্ঠান করাটা নিঃসন্দেহে খুব কঠিন এবং অনেক প্রতিকূলতা মোকাবেলা করে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যায়ে এসেছি।